আজকে আমি এই ভিডিও বাদে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউবে সার্চ হিস্ট্রি এবং ওয়াচ হিস্ট্রি আপনারা ডিলিট করতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে দুটো পদ্ধতি বলবো যে কিভাবে আপনারা একটা একটা করে ডিলিট করতে পারবেন আর কিভাবে আপনারা একটা মাত্র ক্লিকই সমস্ত হিস্ট্রি ডিলিট করতে পারবেন তো অবশ্যই যারা যেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবেন তাহলে আপনিও সমস্ত হিস্ট্রি একটা ক্লিকে এবং আপনি যদি চান একটা একটা করেও ডিলিট করতে পারবেন তো চলুন শুরু করে যাক তো প্রথমে দেখতে হবে সাজ হিস্ট্রি যদি ডিলিট করতে চাই এখানে দেখতে পাবেন সমস্ত হিস্ট্রি এখানে শো করবে তো এখানে যদি আপনারা একটা একটা করে ডিলিট করতে চান জাস্ট এখানে টিপে ধরে থাকবেন তাহলে কিন্তু এখানে রিমুভ বলে অপশন পেয়ে যাবেন এখানে রিমুভ করে কিন্তু এটাকে ডিলিট করতে পারবেন একটা ক্লিকে কীভাবে আপনারা অল হিস্ট্রি ডিলিট করতে পারবেন সেটা আপনাদেরকে একটু পরে বলছি জাস্ট এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর এখানে যে আপনাদের প্রোফাইল আইকন দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে শো করবে যে সমস্ত আপনি ভিডিও ওয়াচ করেছে জাস্ট এখানে ভিওওয়ালে ক্লিক করবেন দেখতে পাবেন ভিভোওয়ালে ক্লিক করার পর সমস্ত ওয়াচ হিস্ট্রি শো করবে যেগুলো আপনি দেখেছেন এখানে শর্ট ফিটস শো করবে এবং এখানে লং ফিটসে শো করবে তো এখানে যদি আপনারা শর্ট ভিডিও ওয়াচ হিস্ট্রি ডিলিট করতে চান দেখতে পেন এখানে থ্রি ডট দেওয়া আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে রিমুভ ফর্ম ওয়াচ হিস্ট্রি এখানে এরকমভাবে ভাবে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ওয়াচ হিস্ট্রি থেকে সেটা কিন্তু ডিলিট হয়ে যায় একই ভাবে আপনি যদি লং ভিডিওর ওয়াচ হিস্ট্রি ডিলিট করতে চান একই রকম ভাবেই পারবেন জাস্ট এখানে দেখতে পান ডান দিকে থ্রি ডট দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দেখতে রিমুভ ফর্ম ওয়াজ হিস্ট্রি দেওয়া আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এবার দেখে দিচ্ছি ওয়াচ হিস্ট্রি কিভাবে আপনারা একটা মাত্র ক্লিকে ডিলিট করতে পারবেন সেটা করার জন্য দেখতে পেন ডান দিকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ক্লিয়ার ওয়ার্ল্ড হিস্ট্রি দেখতেন ক্লিয়ার অল ওয়াচ হিস্ট্রি জাস্ট এইখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিয়ার অল হিস্ট্রি বা ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি জাস্ট এইখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত হিস্ট্রি দেখতে পাবেন একটা ক্লিকই কিন্তু ডিলিট হয়ে যাবে তো দেখতে পান এখানে দিস লিস্ট হ্যাস্ট নো ভিডিওস এখানে কিন্তু আর ওয়াচ হিস্ট্রি শো করছে না সমস্ত ওয়াচ হিস্ট্রি কিন্তু একেবারে

হয়ে গেছে দেখে দিচ্ছি একটু ব্যাগ গিয়ে জাস্ট এখানে দেখতে পান এখানে কিন্তু সমস্ত হিস্ট্রি কিন্তু ডিলেট হয়ে গেছে তো ভিও যদি দেখতে পান আর এই স্ট্রি কিন্তু নেই এবার দিচ্ছি আমরা যদি করতে যাই কিভাবে আপনারা একটা ক্লিকে সাজেস্ট ডিলিট করতে পারবেন সেটা করার জন্য এখান থেকে ব্যাগ আসবেন এখানে আসার পরে দেখতে পারেন এখানে যে ডান দিকে সেটিং এর আইকন দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখতেন ম্যানেজ অল হিস্ট্রি জাস্ট এই অপশনটা খুঁজে বের করবেন তারপরে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু লোডিং হবে জাস্ট এখানে লোডিং হওয়ার পর আপনার মোবাইলে যতগুলি ইমেল আইডি আছে সমস্ত ইমেল আইডি কিন্তু এখানে শো করবে আপনি যে অ্যাকাউন্ট থেকে সাজেসটি ডিডিট করতে চান সে অ্যাকাউন্টটাকে আপনি বেছে নেবেন তো আমি যেটা ওয়াজটি ডিডিট করলাম সেই অ্যাকাউন্টটাকে বেছে নিচ্ছি জাস্ট এখানে দেখে দিচ্ছি আপনাদেরকে উপরেটা জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর সমস্ত একটু লোডিং হবে জাস্ট আপনাকে একমাত্র অপেক্ষা করতে হবে দু সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড জাস্ট এরকম সময় লাগাই তো বেশি নেবে না জাস্ট এখান থেকে একটু অপেক্ষা করবেন দেখতেন এরকম ইন্টারফেস পেয়ে যাবেন তো জাস্ট এখানে পান নিচে গিয়েই উপরে দেখত হিস্টোরি জাস্ট নিচে যদি যান আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখতেন এখানে কিন্তু সাজ স্টোরি কিন্তু এখানে শো করবে তো এবার ডিলেট করার জন্য ডান দিকে পান ডিলেটের অপশন দেওয়া আছে এখানে ক্লিক করতে হয় এখানে ক্লিক করার পর দেখতুন তিনটে অপশন এখানে পেয়ে যাবেন ডিলেট টু ডেট ডিলেট কাস্টম রেঞ্জ আর ডিলেট ওয়াল টাইপ তো ডিলেট টুডে মানে কি আপনি আজকে কি কী সার্চ করেছেন সেটা যদি শুধুমাত্র ডিলেট করতে চান তো ডিলেট টুডে করবেন মানে শুধুমাত্র আজকের দিনে যা সার্চ করেছেন সেই সমস্ত সার্চটি কিন্তু ডিলেট হয়ে যাবে আর ডিলেট কাস্টম রেঞ্জে ক্লিক করলে কী হবে যে এখান থেকে আপনি তারিখ দিতে পারেন যে কোন তারিখ থেকে কোন তারিখে কি সার্চ করেছেন সেটা যদি ডিলেট করতে চান এখানে কিন্তু আপনি ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারেন যে এই তারিখ পর্যন্ত এই এত তারিখ পর্যন্ত আপনি যা সার্চ করেছেন সেটা ডিলিট হয়ে যাবে জাস্ট তারপরে দেখতাম ডিলেট ওয়ালটা এখানে ক্লিক করলে কিন্তু আমরা সমস্ত সাজেসটি ডিলেট হয়ে যাবে অর্থাৎ একটা ক্লিকে আপনি মোবাইল কেনার পর যতদিন ধরে আপনি ইউটিউবে যা সার্চ করেছেন সমস্ত হিস্ট্রি কিন্তু এখান থেকে আপনি ডিলেট করতে পারবেন জাস্ট ডিলেট করার জন্য ডিলেট ওয়াল টাইম আছে এখানে ক্লিক করতে হবে যে এখানে ক্লিক করবার একটু লোডিং হবে জাস্ট এখান থেকে দেখতে হবে নিচে একটা ডিলেট অপশান চলে এসেছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবার লোডিং হবে তারপরে এখানে দেখতে পেন গোয়াটে চলে এসেছে গোয়াটে ক্লিক করবেন গোয়াটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পান এখানে কিন্তু কোনো রকম আর হিস্ট্রি দেওয়া না নিচে দেখতে পেন নো অ্যাক্টিভিটি তো যত সাজেস্ট্রি হিস্ট্রি ছিল সমস্ত হিস্ট্রি কিন্তু একটা ক্লিকে কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে তো এখান থেকে বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছে সার্চবারে গিয়ে যে আপনাদের যে সাজেস্ট্রি হিস্ট্রি সেটা ডিলিট হয়েছে কি হয়নি জাস্ট এখান থেকে বাইরে আসবো এবং সার্চবারে আপনারা ক্লিক করবো সার্চবারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পান কোনো রকমভাবে কিন্তু আর এখানে সার্জ হিস্ট্রি শো করছে না তো দেখতে পেন এখানে সাজেস্ট্রি কিন্তু একেবারেই ডিলেট হয়ে গেছে তো ভাবে কিন্তু আপনারা খুব সহজে ইউটিউবে হিস্ট্রি এবং ওয়াজ হিস্ট্রি আপনারা ডিলেট করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কোনো উপকারে আসে বা কাজে লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অলি করে দেবেন কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে মোবাইল নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটা আপনাদের কেমন লেগে সেটা কিন্তু অবশ্যই কনবসে আমাকে জানিয়ে দেবেন তো চলুন আজকে আমি এতটাই দেখা হবে আর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন কেউ চলি টাটা Bye-bye.